আরেকটা মডেল কোথায়? আরেকটা মডেলকে ডাকো। ভিনি, ভিনি স্যার। আরে মডেলদের ডাকতে বললাম, কোথায় গেল? স্যার আসলে আপনি ভিনিকে বকেছিলেন, সেই জন্য কাঁদতে কাঁদতে চলে গেল। আরে বকবো না তো কি করব, সকালের মধ্যেই কাজ শেষ করতে হবে, ক্লায়েন্ট সামনে বসে আছে। এনিওয়ে ওকে সরি টরি বলে যা হোক কিছু করে নিয়ে আয়। ঠিক আছে স্যার। ভিনি, ভিনি তাড়াতাড়ি এসো ভাই, স্যার তোমার অপেক্ষা করছেন। আরে লেট হচ্ছে ভাই, তাড়াতাড়ি এসো। ভিনি, ভিনি, ভিনি তুমি নাকি? ভিনি, ভিনি তুমি কাঁদছো নাকি? ভিনি কি হয়েছে? ভিনি, আরে ভিনি তোমাকে কখন থেকে খুঁজছি ভাই, তুমি কথা বলছো না কেন? ভিনি, ভিনি কি হয়েছে? ভিনি কিছু বলো না, ভিনি আমার কথা শোনো, কিছু বলছো না কেন? ভিনি এক্ষুনি তো এখানে ছিল। ভিনি, ভিনি, ভিনি তুমি ওখানে? ভিনি, ভিনি, ভিনি দেখো অনেকই আর কি হয়েছে, ভিনি স্যার অপেক্ষা করছেন তোমার জন্য। ভিনি তুমি আমার কথা শুনছো? ভিনি বন্ধ করো এসব ইয়ার্কি, চলো। ভিনি তুমি আমার কথা শুনছো? ভিনি, ভিনি, এক্সকিউজ মি ম্যাম, একটু এদিকে আসুন, জাস্ট লিটল বিট বিহাইন্ড। হ্যাঁ, হাতটা এখানে রেখে দিন উপরে, এই এইভাবে এই কাপড়টাকে একটু মেলে ধরুন। এক্স্যাক্টলি, জাস্ট লুক স্ট্রেট। ইয়া, ইয়া, হ্যাঁ, হাউ ইজ ইট শশাঙ্ক? পারফেক্ট ফ্রেম, থ্যাংকস ইয়ার। তুই আজকে আমাকে এখানে ডেকে আমার পুরনো দিনে ফেরার একটা সুযোগ করে দিলি। এটা তো ঠিক আছে ভাই, কিন্তু তুই আমাকে একটা কথা বলিস নি ভাই। কি? তুই আজকাল তোর ফটোগ্রাফি ছেড়ে কি করছিস? ফটোগ্রাফি করছি ভাই, এটা বলতে পারিস যে একটু অন্য ধরনের ফটোগ্রাফি করছি। হ্যাঁ, কিন্তু কিরকম ধরনের? ছাড় না, সময় করে বলবো। তুই ভাই জন্তুদের কোনো ফটোগ্রাফি করছিস না তো? না ভাই, কিন্তু যেদিন আমি ওখানে সাফল্য পাবো না শশাঙ্ক, সেদিন আমার জীবনের লক্ষ্য পূরণ হয়ে যাবে। হোপ সো ভাই, অল দ্য বেস্ট। থ্যাংকস। এই টনি কোথায় গেল? ওকে বিনিকে আনতে বললাম, ও কোথায় গেল? স্যার আমি 2 মিনিটে ডেকে আনছি। ঠিক আছে যা। আর শোন, তুই আবার গায়েব হয়ে যাস না। না স্যার। এভরিথিং ফাইন? ভিনি, ভিনি তুমি নাকি? ভিনি ওখানে কি করছো? সকালের মধ্যে কাজ শেষ করতে হবে, তুমি জানো না? এসো এদিকে। শশাঙ্ক দেখে বেচারি ঘাবড়ে আছে।
এটা কিভাবে হতে পারে? ক্যামেরায় ভিনির জায়গায় বৃদ্ধা মহিলা? কি হলো শশাঙ্ক? ওই স্যার, এটা ভিনি নয় স্যার। আরে স্যার, স্যার ও ভিনি নয় স্যার, ও এক ভয়ানক বুড়ি। দেখুন দেখুন ও আমার কি হাল করেছে। আরে কি হলো তোমার চোখে? ও আমার চোখ গেলে দিয়েছে স্যার। কে ভিনি? ভিনি কি হচ্ছে এসব? তোমরা আমার রহস্য জেনে গেছো, তাই না? মা, মা সামলে, ঠিক আছে? দি দি, আমার মাম্মির জন্য খুব চিন্তা হচ্ছে। ডাক্তারও তো বলেছে যদি দু মাসের মধ্যে যদি অপারেশন না করানো হয় তাহলে মাম্মির জীবনের আশঙ্কা রয়েছে। দীপ্তি, তুই একদম চিন্তা করিস না, বাবাকে তো আমরা হারিয়েছি, কিন্তু মা, মায়ের আমি কিছু হতে দেব না। আমরা মায়ের অপারেশন নিশ্চয়ই করাবো, ঠিক আছে? কিন্তু দি দি, অপারেশনের জন্য তো অনেক টাকা চাই, তাই না? আর আমরা এত টাকা আনবো কোথা থেকে? আমরা না, আমি আমি ভেবে নিয়েছি যে আমি চাকরি করব। কিন্তু দি দি, তোমার পড়াশোনা? আমি দেখছি। টোলেন গ্লোবাল কল সেন্টার, রাতের শিফটের জন্য 30 বছরের কম বয়সী লোক চাই, ইন্টারভিউ রাত্রি 11টায়। দি দি, এটা কিরকম চাকরি? কোনো কোয়ালিফিকেশন ছাড়াই? মা, এই বিজ্ঞাপনটা আমার ভুল মনে হচ্ছে, 30 বছরের কম দেরি চাকরি দেবে। মা, ওরা খারাপ লোক নয় তো? মা, যদি ওরা খারাপ লোক হয় তবে আমি ওদের বুঝে নেব, কিন্তু এই ইন্টারভিউ দিতে তো অসুবিধে নেই। ইয়ার, এই ভিনির রহস্য তো দিন দিন গভীর হচ্ছে, বুঝতেই পারছি না ও তো একজন সাধারণ মানুষের মতো, তাহলে ওর শরীরটা ক্যামেরাতে বৃদ্ধ মহিলার মতো কেন লাগছে? নিশ্চয়ই আত্মার ব্যাপার। আচ্ছা, হর্ষ কোথায়? ওর কোনো জরুরি কাজ আছে, ও পরে আসবে। কি ব্যাপার যামিনী, আজকাল হর্ষের ব্যাপারে সমস্ত খবরই দেখি তোমার কাছে আছে, কি ব্যাপার বস? তা তেমন কোনো ব্যাপার নয়, আমি তো তোমার খবরও রাখি। কি, আপনি জানেন না যে বিনি কোথায়? না, ও কাল রাত থেকে ঘরেই আসেনি, আর ওকে ফোনেও পাচ্ছি না। আপনি চিন্তা করবেন না আন্টি, ও এসে যাবে। চিন্তা না করে কি করবো বাবা,
যুবতী মেয়ে আমার, শহরের অবস্থাও তো ভালো না, কি হলো কে জানে, এটা ভেবে ভেবে তো আমি মরে যাচ্ছি। কিন্তু আন্টি, বিনি কাল রাতে কোথায় গেছিল? কল সেন্টারে চাকরি করছে, সকালের মধ্যে তো ফিরে আসে, কি জানি আজ কেন ফিরলো না। এক মিনিট আন্টি, বিনি কল সেন্টারে কাজ করে? হ্যাঁ, তোমরা ওর বন্ধু, তোমরা জানো না? না আন্টি, আসলে আমাদের বলেনি। আচ্ছা, ও তিন দিন আগেই চাকরিটা পেয়েছে। কোন কল সেন্টার এটা? হ্যাঁ, টোলেন গ্লোবাল। টোলেন গ্লোবাল, আমাদের এক্ষুনি কল সেন্টারে যাওয়া উচিত। আন্টি, আমরা আসছি। আচ্ছা বাবা, বিনির একটা খবর পেলে আমাকে প্লিজ জানিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই আন্টি, আপনি আপনার খেয়াল রাখবেন। আচ্ছা রাঘব, এনার কথা শুনে তো মনে হচ্ছে বিনির কিছু হয়নি। কিন্তু এই কল সেন্টারের চক্কর কি বস? বিনি তো একজন ফটোগ্রাফারের অ্যাসিস্ট্যান্ট ছিল না? এটা হতে পারে যে বাড়ির লোকেদের মিথ্যে বলেছে, যেমন আমি বলি, আমি একরকম কাজ করি আর বাড়ির লোকেদের অন্যরকম বলি। আমার মনে হয় যামিনী, আমাদের ওই কল সেন্টারে একবার গিয়ে ঘুরে আসা উচিত। ম্যাডাম, দেখুন, আমি এখানে একটা ইন্টারভিউ দিতে এসেছি। আমাকে ইন্টারভিউ দিতে হলে কোথায় যেতে হবে? সোজা গিয়ে বাঁদিকে। থ্যাংক ইউ। কাগজে তো লেখা ছিল 30 বছরের কম বয়সী লোক চাই, এখানে তো সবাই বয়স্ক লোক। Come in.
এক্সকিউজ মি, মিস আশি, আপনি আপনি আমার নাম জানলেন কি করে? আই মিন আমি তো এখনো আপনাকে আমার বাইরেটাও দিইনি। এখানে প্রশ্ন শুধু আমি করি। আই এম সরি, থ্যাংক ইউ। মিস আশি, আপনার ঘরে কতজন থাকে? কি আপনি কম শোনেন? আপনার বাড়িতে কতজন থাকে? হ্যাঁ, বাবা মারা গেছেন, একটা ছোট বোন আছে আর মা আছেন। বাড়িতে কেউ মরতে চলেছে? কি কেউ অসুস্থ? মা অসুস্থ, কিন্তু আমি ওনাকে মরতে দেব না, অপারেশন করাবো ওনার। মিস আশি, সবাইকেই একদিন মরতে হয়। আপনি কি সব বাজে কথা বলছেন? যদি আপনার জীবন আপনার জীবন না থাকে, অন্য কারোর জীবন হয়ে যায়, তো সেই অন্যজনকে কি কি করতে হবে আপনার জীবন কাটানোর জন্য? আমার জীবন অন্য কারোর কেন হবে? কেন, অন্য কেউ হতে পারে না নাকি? দেখুন, আমি ভুল করেছি যে এখানে এসেছি, আমার সময় নষ্ট করেছি, আমি যাচ্ছি। এই চাকরিটা তো আপনাকে করতেই হবে মিস আশি। সরি, কারণ আপনি ইন্টারভিউতে পাস হয়ে গেছেন। আই এম সরি। দরজা খোলো, দরজা খোলো। দেখুন দেখুন, আপনি যেই হন না কেন, আমাকে এখান থেকে যেতে দিন, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আমি কারোর কোনো ক্ষতি করিনি, আমি এই চাকরি করতে চাই না। চাকরি তো তোমায় করতেই হবে, তোমাকে এখানে কাজ করতেই হবে। একবার এখানে এসে পড়লে আর যাওয়ার কোনো পথ নেই। দরজাটা খোলো, দরজা খোলো, দরজা খোলো। শুনতে পাচ্ছ না? তুমি কি শুনতে পাচ্ছ না? দরজা খোলো। শুভেচ্ছা নাও, আজ থেকে তোমার চাকরি শুরু। হ্যাঁ
কোথায় যাবেন আপনারা? আগে ওই টোলেন গ্লোবাল কল সেন্টার, এই বিল্ডিংই তো? টোলেন গ্লোবাল? কি বলছেন দাদা? দাদা, আপনারা যদি বাঁচতে চান তাহলে দ্বিতীয়বার ওই নাম মুখে আনবেন না। আরে, আমাদের বন্ধু বিনি তো এই কল সেন্টারে কাজ করে। বিনি কেন? কেউ ওখানে কাজ করতে পারে না। কিন্তু এমনটা কেন? কারণ ওই কল সেন্টার গত দুবছর ধরে বন্ধ আছে। কি? কিন্তু তিন দিন আগে বিনি ওখানে চাকরি পেয়েছে। ওখানে কেউ চাকরি পেতে পারে না, কারণ ওই কল সেন্টার শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে, দুবছর আগে। দু বছর আগে বন্ধ? হ্যাঁ, মানুষ বলে যে ওখানে রাত দশটার পর আত্মারা আসে। আত্মারা? হ্যাঁ মেম সাহেব, রাত দশটার পরে কেউ ওখানে থাকে না, আমিও না। কিরকম আত্মা? কেউ তো দেখেনি, তবে হ্যাঁ আওয়াজ শুনেছে, লোকজনের চলাফেরার আওয়াজ, ফোন বাজার আওয়াজ। যখন যখন গত দুবছর ধরে ওই কল সেন্টার তালাবন্ধ আছে। আগে কোন ফ্লোরে এই কল সেন্টার? ওটা পাঁচতলা। মনে হয় এটাই সেই কল সেন্টার যেখানে বিনি কাজ করে। দেখে তো মনে হচ্ছে বহু বছর এখানে কেউ আসেনি। তাহলে ওইখানে কাজ কি করে করত? আমার মনে হয় ললিতা চৌকিদার ঠিকই বলছে, হতে পারে যে রাতের সময়েই ওই সব আত্মারা আসে এখানে। তাহলে তো আমাদের রাতেই আসতে হবে, এখন তো কিছুই জানতে পারবো না। এই দরজা, এটাও তো খুলছে না। মনে হয় এই সব দরজা রাতেই খোলে। ছাড়ো, রাতেই আসবো। এই তো কারোর বায়োডাটা মনে হচ্ছে। এটা ফ্রেশ বায়োডাটা মনে হচ্ছে। মনে হচ্ছে এটা আজকালের মধ্যেই এসছে ইন্টারভিউর জন্য। মিস আশি, এখানে তোর অ্যাড্রেসও রয়েছে, চল এর বাড়ি গিয়ে দেখা যাক। নিজের মেয়েকেই ভয় পাচ্ছ? কেমন মা তুমি! দীপ্তি, দিদিকে খেতে দে। দীপ্তি, ফোন নিচে রাখো। দীপ্তি, শুনছো না আমি কি বলছি? ফোন নিচে রাখো।
দীপ্তি। যাও, দরজা খোলো, যাও। বলুন, আগে আশি কি এখানেই থাকে? হ্যাঁ। হ্যাঁ, আশি এখানেই থাকে। কি দরকার? আগে ওই, আমরা আসলে গ্লোবাল নামের কল সেন্টারে কাজ করতে চাই, এই জন্য আমরা এখানে আশির কাছে মতামত নিতে এসেছিলাম। এমনিতে আপনাদের মধ্যে আশি কে? আমি আশি, আর আমার ওই কল সেন্টারের ব্যাপারে কিচ্ছু বলার নেই। কেন, আপনি ওখানে ইন্টারভিউর জন্য যাননি? গেছিলাম, কিন্তু আমি ওই চাকরি ওদের মুখে ছুঁড়ে মেরেছি। এবার আপনারা এখান থেকে যাবেন কিনা, নাকি আমি দরজাটা মুখের ওপরেই বন্ধ করব? আসি, এটা কি চিড়ি হচ্ছে অতিথিদের সঙ্গে কথা বলার? নিজের কাজে মন দে, আমার ব্যাপারে নাক গলাতে আসিস না। মানে আপনারা প্লিজ এখান থেকে এখন চলে যান, মনে হয় দীর মুড ঠিক নেই। তোমার এর আগে তো তুমি এতটা কখনো করনি, আর আজ আজ মায়ের সাথে এভাবে কথা বললে তুমি? জানি না আশির কি হয়েছে, কেন যে এরা অদ্ভুত ব্যবহার করছে। যা গিয়ে দেখ তো, ও কিছু খেয়েছে কিনা, দুপুরের পর থেকে তো ঘর থেকে বেরোয়নি। যা মা গো, দেখে আয়। হ্যাঁ মা। তো উড়ি আওয়াজ, কি হয়েছে ওর? আশি,
আসি মা গো। তুই ঠিক আছিস তো মা? আসি। মা গো আসি। আসি মা গো। তোমার দরজাটা খোলা উচিত হয়নি, তুমি আমার রহস্য জেনে গেছো মা, এবার তো তোমায় মরতেই হবে। যদি আত্মা থাকে তবে কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই দেখা যাবে। হতে পারে যে গুজব, মিথ্যে গল্প তো হতে পারে, কিন্তু একটা কথা তো পাক্কা, কল সেন্টার তো ফাঁকা ছিল, এই জন্য ভিনির কাজ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে। এটা কি সত্যি প্রেম নাকি শুধুই বন্ধুত্ব? আচ্ছা, আমি বন্ধুত্বটাকে প্রেম ভাবছি না তো। না, এটা বন্ধুত্ব নয়, বন্ধুত্বের থেকেও গভীর এই সম্পর্ক। তাহলে কি এটা ভালোবাসা? হর্ষ, ওই দেখ। এই এই লাইট তো অন হয়ে গেছে, মনে হয় আত্মারা চলে এসেছে। চল গিয়ে দেখা যাক, দেখি যে আত্মা নাকি অন্য কিছু। চলো। এই লিফট তো পাঁচতলায় দাঁড়িয়ে আছে, কিন্তু পাঁচতলায় তো কেউ যায়ই না, তাহলে লিফট ওখানে কি করছে? চলো ওপরে গিয়ে দেখা যাক। পাঁচতলায় এ কি, এই লিফট তো নিজে নিজেই নিচে আসছে। সামলে, ভেতরে যে কেউ হতে পারে। কি হয়েছে বস? আপনারা তো এমন ভাবে দেখছেন যেন আমি কোনো সার্কাসের জোকার। তুমি পাঁচতলা থেকে আসছো? হ্যাঁ। তো আপনি কোথায় গেছিলেন? ওই কল সেন্টারে? হ্যাঁ, তুলন গ্লোবাল। আজ আমার ওখানে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ? কিন্তু আমার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, আমি চাকরিও পেয়ে গেছি। এই দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। এনিওয়ে আমি আসছি, এই সুখবরটা আমার বন্ধুদের দিতে হবে। ওই কল সেন্টারে যদি সত্যি আত্মা থেকে থাকে তাহলে ওরা একে কি করে ছেড়ে দিল? হতে পারে যে ওই আত্মারা ভালো। ভালো হোক কিংবা খারাপ সেটা তো উপরে গিয়েই জানা যাবে।
এই দরজা বন্ধ কি করে হতে পারে? এক্ষুনি তো ছেলেটা ইন্টারভিউ দিয়ে গেল এখান থেকে। আজ যখন সকালে এসেছি তখন তো খোলা ছিল, আর এখন হঠাৎ এই আওয়াজটা করতে গেল। ওই দিক থেকে আওয়াজ আসছে মনে হয়। চল, আওয়াজগুলো এদিক থেকে আসছে, কেউ কেউ এদিক থেকে আসছে, চল। এই লোকগুলো কারা আর কি বা চায়? এই কল সেন্টারে কিছু তো গড়বড় আছে। আমাদের এই কল সেন্টারের মালিকের সাথে দেখা করা উচিত, একমাত্র ওই দেবে আমাদের প্রশ্নের উত্তর। ভালোই হয়েছে, আমার তেমন কোনো ক্ষতি হয়নি। কেনই বা আমার ক্ষতি হবে? সত্যি বলছি আমি, হ্যাঁ বিশ্বাস করো, সত্যি বলছি, আমি 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 আমার খেয়াল রাখছি। তুমি তোমার খেয়াল রেখো, বুঝেছো? আঙ্কেল, এ আপনি কার সাথে কথা বলছেন? ভালো করে ভেবে দেখো, আমি কোনো ভুল কথা বলছি না, আমি কিছু করিনি, ও কিছুই করেনি, কি আমি কি করে বোঝাবো? আমি এ আপনি কার সঙ্গে কথা বলছেন বাবা? আমার ছেলে ছাড়া। বাবা, এ আপনি কার সঙ্গে কথা বলছেন? বাবা, তুই আমাকে বাবা বললি? বিশু তাই বলতো আমাকে বাবা। বিশু? বিশ্বনাথ আপনার ছেলের নাম ছিল না? এখন ওর সঙ্গেই তো কথা বলছিলাম আমি। কি? কিন্তু সে তো মারা গেছে। সবার কাছে ও মৃত, কিন্তু আমার কাছে গোড়া থেকেই ও বেঁচে আছে, আমার সঙ্গেই আছে। ও কাউকে দেখা দেয় না আমাকে ছাড়া। কিন্তু এসব হলো কি করে বাবা? ওই লোকগুলো, ওই লোকগুলো প্রাণ নিয়ে নিল, ওর প্রাণ নিয়ে নিল। কোন লোকেরা? আপনি কার কথা বলছেন? কোথাও ওই কল সেন্টারের আত্মারা নয় তো? কল সেন্টার? তোমরা গেছিলে ওখানে? যাওয়া উচিত হয়নি, ওটা কল সেন্টার নয়, কবরখানা। একটা কবরখানা যেখানে মৃত মানুষ নয়, জ্যান্ত মানুষকে কবর দেওয়া হয়। জ্যান্ত মানুষ। বাবা, প্রত্যেকটা মৃত্যুর পেছনে একটা কারণ থাকে, একটা উদ্দেশ্য থাকে। ওই কল সেন্টারে নিশ্চয়ই কিছু একটা হয়ে থাকবে, যার কারণে ওটা কল সেন্টার নয়, মৃত্যুর বাড়ি হয়ে উঠেছে। হয়েছিল, আর এই সব কিছুর জন্য দায়ী আমার ছেলে বিশ্বনাথ। আর ওকে ওর কৃতকর্মের ফল ভুগতে হয়েছে নিজের প্রাণ দিয়ে। এমন কি করেছিল আপনার ছেলে যে শুধু ওই নয়, আরো সাধারণ মানুষ মারা যাচ্ছে? ওইখানে কল সেন্টার তৈরি হওয়ার আগে আমার একটা ছোট কারখানা ছিল, যেখানে গরিব নিরাশ্রয় বয়স্করা কাজ করত। কিন্তু আমার লোভী ছেলেটি ওই কারখানাটা বন্ধ করে ওখানে কল সেন্টার বানাতে চেয়েছিল। তাহলে বেচারারা বেকার হয়ে গিয়ে থাকবে? না,
আমি এমনটা হতে দিইনি। আমি বিশ্বনাথকে পরিষ্কার বলে দিয়েছিলাম যে ওইখানে কোনো কল সেন্টার তৈরি হবে না। তারপর তারপর কি হলো? তারপর তারপর সেটাই হলো যেটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি। আমার ছেলে ওই সমস্ত বয়স্ক মানুষগুলোকে মেরে ফেলল, বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে বিশ্বনাথ মেরে ফেলল ওই মানুষগুলিকে। কিন্তু একটা কথা ভুলে গেছিল, কি কারোর চিতার আগুনের উপরে লোভের রুটি কখনো শেখা যায় না। ওই কমজোরি নিরাশ্রয় বয়স্কদের আত্মারা মেরে ফেলে ওকে, আর সেই সমস্ত মানুষদের যারা ওই কল সেন্টারের সঙ্গে জড়িয়েছিল। কতবার মিনতি করেছি ওদের কাছে, ক্ষমা চেয়েছি, কিন্তু কিছুতেই শুনছে না ওরা, কিছুতেই রাজি নয়, রেগে আছে ওরা। দেখতে চাও? দেখতে চাও তোমরা? আমরা কি দেখতে পারি? দাঁড়াও, এখানে দাঁড়াও। এই দেখো, সবাই সবাই শিকারে পরিণত হয়েছে ওই বিশ্বনাথের লোভের কাছে। রাঘব যে বুড়ি মহিলার ছবি তুলেছিল, উনি হয়তো এই কারখানাতেই কাজ করতেন। হ্যাঁ, হতে পারে। ওখানে গিয়ে দেখা যাক, দেখা যাক সেই বৃদ্ধা মহিলা এদের মধ্যে একজন কিনা। প্রিয়া, এই ডক্টররা যা খুশি বলুক, এইসব মেডিকেল রিপোর্টের সায়েন্স যাই বলুক, আমার মন বলে যে তোমার কিচ্ছু হবে না। এক না একদিন তুমি নিশ্চয়ই উঠবে, তোমার আঘাতের জন্য, তোমার ভালোবাসার জন্য তোমাকে তোমাকে উঠতেই হবে। আচ্ছা, এখন আমি আসি, নিজের খেয়াল রাখবে। আমি বলছি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও বিনি, মরতে হবে তোকেও, মরতে হবে। আমার সব রহস্য জেনে গেছিস তুই, ছাড়বো না, ছাড়বো না তোকে। আজ এখান থেকে কেউ জীবিত যেতে পারবে না। যামিনী, যামিনী, মাস ছেড়ে দাও যামিনীকে। Ha ha ha!
বিন্নি মরে গেছে, কিন্তু এ তো একটা আত্মা ছিল না, এ কি করে মরতে পারে? আত্মা মরেনি, শুধু বিনির শরীর মরেছে। ওই আত্মা বিনির শরীরে ভর করেছিল। এখন শরীর যখন নেই, তখন আত্মাটা অন্য শরীর খুঁজবে। ওই আত্মাদের আলাদা আলাদা শরীর চাই, তাই তো লোকেদের কল সেন্টারে ডাকে ইন্টারভিউ নেওয়ার জন্য। রাঘব, ওই ফটোগ্রাফটা দেখা তো। ইনি তো সেই মহিলা। হ্যাঁ, ওই মহিলা। এই আমাদের এখানে আবার খুঁজতে আসা লাগেই আমাদের ওকে খুঁজতে হবে ওই কল সেন্টারে। হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে, চলের পিছন পিছন যাওয়া যাক, তাহলে জানতে তো পারবো ইন্টারভিউ নাম করে এখানে কি কি হয়। হুইচ ফ্লোর? পাঁচ তলা। আমি ওখানেই যাচ্ছি। সকালে যখন আমরা এসেছিলাম এই জায়গাটা কি অদ্ভুত ছিল, আর এখন দেখো। কে জানে এই ছেলেটার সাথে কি হতে চলেছে। এ বলি না হয়ে যায়। এক্সকিউজ মি, শুনুন, ইন্টারভিউ দিতে এসেছি। কোথায় যেতে হবে ইন্টারভিউর জন্য? ম্যানেজারের কেবিনে, সোজা গিয়ে বাঁ দিকে। রাঘব, রেকর্ডিং শুরু কর, দেখ কিছু দেখা যাচ্ছে কিনা। কাউকে দেখা যাচ্ছে না, এখানে সবাই আত্মা। কি আরে বস, এই অফিসে তো সবাই বয়স্ক ছিল, এই জোয়ান ছেলেটা এখানে কি করছে? হয়তো ও ফেসে আছে এই সবার মাঝখানে। না, দেখে তো মনে হচ্ছে জানো এও সমস্ত আত্মাদের সঙ্গে জড়িত। তুই দেখতে থাকাস, এটাও একটা আত্মা। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি জানেন না আমার কত বড় উপকার করেছেন এই চাকরিটা দিয়ে। এতে উপকারের কি আছে? তোমাদের মতন জোয়ানরা না থাকলে আমাদের কাজ কি করে হবে?
হ্যাঁ স্যার, স্যার আমি এবার যাই, কালকে থেকে কাজে আসব। থ্যাংক ইউ। যাওয়ার আগে নিজের সঙ্গীদের সাথে দেখা করবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, আলাপ করান না। যখন এই ফোনগুলো বাজা বন্ধ হবে, আমার মনে হচ্ছে এদেরই মধ্যে কোনো আত্মা ওর শরীরকে আজই কব্জা করবে। রাকেশ বাবু, আসছি স্যার। এ আজ থেকে আপনার সাথে কাজ করবে। হ্যালো, খুব খুশি হলাম আপনার। এটা 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 কি করে হলো? আমি আপনাকে ছুঁতে পারলাম না কেন? কারা আপনারা? আপনারা কারা? খুব ভালো লাগলো। নতুন শরীর পেয়ে ও না, এরা তো ওরও একই হাল করেছে যা বিনির করেছিল। আমি এরকম হতে দেব না। না হাস, আমি তোমাকে মৃত্যুর মুখে যেতে দেব না। কিন্তু ইয়ামিনী, কিছু তো একটা করতে হবে। কি কল সেন্টারের শিফট তো শেষ হয়ে গেল, চল ভেতরে গিয়ে দেখি, যদি আর কিছু পেয়ে যাই। চল। আসুন আসুন, ইন্টারভিউ এর জন্য এসেছেন। আমি তো ভেবেছিলাম আজকের ইন্টারভিউ শেষ হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না, আমাদের এখানে তো এত কাজ আছে যে যত লোকই আসুক কম পড়ে যায়। চলুন এদেরকে কাজে লাগিয়ে দিই। এটা কেমন জায়গা? বাইরে যাবার বদলে আমরা ভেতরে আটকে গেলাম। যদি আমরা এখান থেকে তাড়াতাড়ি না বেরোতে পারি তাহলে আমাদের ওই একই হাল হবে। মনে হয় এগুলো আত্মাদের জিনিসপত্র। আত্মাদের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এ কি হচ্ছে? কিছু গড়বড় আছে, কোন অন্য রাস্তা খুঁজতে হবে এখান থেকে বাইরে বেরোনোর। চল।
তোমরা কি ভেবেছিলে এই সাধারণ একটা দরজা তোমাদের আত্মাদের হাত থেকে বাঁচাবে? আমাকে ক্ষমা করে দিও, এখন আমি তোমাদের সাহায্য করতে পারবো না। যামিনী, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। হয়তো ম্যানেজারই ওই লোকটি ছিল যার কারণে এই সব আত্মা মানুষের শরীরের সাথে যুক্ত ছিল, আর ওই ম্যানেজারকে শেষ করে এই সব আত্মাদের চিরকালের মতো শেষ করে দিয়েছে। চলো, এখন না এই কল সেন্টারে কোনো ইন্টারভিউ হবে, না কারোর প্রাণ যাবে। হ্যাঁ, আমরা এই আত্মাদের তো শেষ করে ফেলেছি, এবার সেই আত্মাদের খোঁজা বাকি যারা নতুন শরীর পেয়েছে। চল। আপনি আমায় চাকরি দিয়ে খুব বড় উপকার করেছেন। কেমন কথা বলছেন, এতে দয়ার কোনো ব্যাপার নেই। আর আমি কল সেন্টারের নতুন ম্যানেজার, আর এখানে কাজ করার জন্যে ইয়াং লোকজন তো চাই, তাই না? চলো, লেট হয়ে যাচ্ছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.